টিআরবিটি যেন ঘুঘুর বাসা, প্রত্যোষবাবু সেখানে বসে বসে কি করছেন তা সবার অজানা। আন্দোলন বিক্ষোভ লেগেই আছে। এবারে 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করে দেখালো বিক্ষোভ। তাদের বক্তব্য, 9 মাস হয়ে গেছে, পরীক্ষার ফল তারা জানতেই পারেনি, এমন ভুতুড়ে কাণ্ডে ক্ষোভ পড়ুয়াদের মধ্যে। দ্রুত ফল প্রকাশের দাবি তাদের। 2022 সালের যে আমাদের এসটিজিটি পরীক্ষা প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে, এখনো আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়নি। তো আমরা এখানে আজকে জমেস্ট হয়েছি যে আমরা আমাদের রেজাল্টের জন্য আমরা সরকার এবং টিআরবিটিকে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদের রেজাল্টটা অতি সত্য মানে রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করা হয়ে যাবে। এই কথাটা আমাদের আজকে মেন কার কাছে আপনার আসবেন? আজকে আমরা টিআরবিটির কাছে আছি, আর শিক্ষা দপ্তরটা এখন মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে। তো আমরা সিএম সার্কেল আমরা অনেক মানে আবেদন রাখছি যে আমাদের যে মানে পোস্ট আছে, যে সরকার প্রথমত টিআরবিটি 230টা পোস্ট নোটিফিকেশন দিয়েছে, এটা যাতে অতি সত্বর তাড়াতাড়ি আমাদের নিয়োগ করা হয়, এটা আমরা আবেদন রাখছি। পরীক্ষা যে দিচ্ছেন কত বছর হয়েছে? প্রায় 8-9 মাস হয়েছে, তো এখনো আমরা রেজাল্ট পাইনি। তো রেজাল্টের জন্য আমরা অনেকবার এসেছি টিআরবিটি, অনেক সিএম এর সঙ্গে চেষ্টা করছি কথা বলার, এখনো রেজাল্টের জন্য কোনো ব্যবস্থা হয়নি। কোন স্টেপে আছে এখনো আমরা জানতে চাই, সেই জন্য আমরা প্রায় মানে সপ্তাহ প্রায় আমরা আসছি, কিন্তু এখনো কোন মানে স্টেপে আছে আমরা মানে জানতে চাই। ফল প্রকাশ না হলে নিয়োগের প্রশ্নই আসে না, কে পাস কে ফেল, কে যোগ্য আর কে অযোগ্য ন্যূনতম, এটা তো আগে জানতে হবে। তাই দ্রুত ফল প্রকাশের দাবি আরো তীব্র হলো। এসটিজিটি যে 2022 এক্সাম হয়েছিল, ওটা আমাদের এক্সাম নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হয়নি এখনো। আমরা বিগত 9 মাস, এখন পর্যন্ত 9 মাস ধরে চলছে, কিন্তু আমাদের রেজাল্টের কোনো খোঁজ পাতা নেই, মানে খোঁজ খবর নেই। তাই এখানে টিআরবিটিতে আসা হয়েছে যে আমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, তা আমাদের কবে নিয়োগ করা হবে সেই বিষয়ে জানার জন্য রিকোয়েস্ট করছি যে আমাদের রাজ্য সরকার আমাদের পক্ষে থাকুক, আমাদেরকে বঞ্চিত না করা হোক, এই বিষয়ে জানার জন্য এসেছিল। এর আগেও কি আইসলেন আপনারা? এর আগে অনেকবার এসেছিলাম, সপ্তাহের মধ্যে আমরা একবার হতো আসি এখানে। তখন কি কইছে আপনাদেরকে? তখন তো বলেছিল আমাদের কয়েকটা কেস চলছে, ওই কেসটা আছে, কিন্তু এই কেসটা 19 তারিখে বাজে দিয়েছিল 2022-এ, এটা অনুযায়ী আবার সরকার আমাদের সরকার রিভিউ দিয়েছিল আর 2023-এ, কিন্তু রিভিউটা আবার ডিসমিস হয়ে গেছে। তা যেহেতু আমাদের কেসটা স্টে অর্ডার করা হয়েছে, তা এখন কোনো কেস নেই, তা ওটা সরকারের মানে যে কোনো একটা পদক্ষেপ নিয়ে আমাদেরকে নিয়োগ করা যেতে পারে। তাই আমাদের সরকারকে রিকোয়েস্ট করছি যে ওরা আমাদেরকে যেন অতি সরকার আমাদেরকে ব্যবস্থা করা যেতে পারে। অবশ্য কবে ফল প্রকাশ হবে তার কোনো উত্তর দেয়নি টিআরবিটি কর্তৃপক্ষ। দপ্তরের মন্ত্রী বললেন টিআরবিটি আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, আর এই সুযোগে টিআরবিটি মর্জি মাফিক যা খুশি তাই করবে। প্রশ্ন হচ্ছে, এভাবে ঠিক কতদিন? ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।